আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নৌবাহিনীর সকল চেয়ারদের প্রশ্ন কি এক হবে কিনা। 2023 সালে যারা আবেদন করেছো, অনেকে আমাদের ইউটিউবের স্টুডেন্ট রয়েছে, ফেসবুকে স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে আমার কাছে অনেকে প্রশ্ন রেখেছো বা জানতে চাচ্ছ যে স্যার একটু বলবেন যে আমি নৌবাহিনীর সিমেন আবেদন করেছি, আমি রাইটার, কুক, স্টুয়ার্ড, স্টোর, টুপার্স, পেট্রোলম্যান, ঠিক মেডিকেল, এই ট্রেডগুলোতে অনেকে আবেদন করেছে, আমাদের সকল ট্রেডের প্রশ্ন কি একরকম হবে নাকি আলাদা হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে সোজা ট্রেনিং একাডেমি একটু পরিচয় দিয়ে নিই তোমাদেরকে, যারা প্রথম শুনছো বা যারা প্রথম দেখছো আমাদেরকে, তাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে সোজা ট্রেনিং একাডেমির বিষয়টা কি। সোজা ট্রেনিং একাডেমিতে আমরা এখানে অফিসার এবং সৈনিক পদের জন্য আসলে প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর অফিসার এবং সৈনিক পদের জন্য এখানে 15 দিন অথবা 1 মাসের বা কেউ 2 মাসের জন্য প্রস্তুতিমূলক কোচিং করতে আসে। কোচিং করতে আসলে কী কী শিখবে বা কী কী শেখানো হয় এগুলো ভিডিওর শেষে বলবো। এখন আলোচনা করি নৌবাহিনীতে 2023 সালে যারা আবেদন করেছো, ধরো তুমি সিম্যানে আবেদন করেছো, কেউ পেট্রোলম্যানে, কেউ এমওডিসিতে, কেউ রাইটার, স্টোর, কুক, কেউ টুপার্সে আবেদন করেছো, তো প্রত্যেকটা ট্রেডে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তোমাদের প্রাথমিক একটা নির্বাচনী পরীক্ষা হয় মাঠে, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় টিকে যাওয়ার পরে তোমাদের ট্রেড অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে লাইন করাবে। লাইন করায় দেখবা যে তুমি বিভিন্ন সেটের প্রশ্ন পাইছো, প্রত্যেকটা ট্রেডের কিন্তু প্রশ্ন একরকম হবে না। এখন সিম্যানের প্রশ্ন যেরকম হার্ড হবে, টুপার্সের প্রশ্ন কিন্তু এরকম হার্ড হবে না, ইজি হবে। আবার মেডিকেলের যেরকম প্রশ্ন হবে, তুমি কুক, স্টুয়ার্ড, রাইটারের কিন্তু প্রশ্ন এরকম তুমি পাবা না। তার মানে প্রত্যেকটা ট্রেডের প্রশ্নই মোটামুটি আলাদা হবে, এটা ধরে নাও। যেহেতু আলাদা হবে সেহেতু আর চিন্তার কোনো বিষয় থাকলো না যে একই প্রশ্ন হয় কি না, নাকি আলাদা হচ্ছে, নাকি কি হবে না হবে, এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তোমরা রয়েছিলা। তো আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো নৌবাহিনীর সকল ট্রেডের প্রশ্নই কিন্তু আলাদা হয় পরীক্ষার কেন্দ্রে, এবং সেটাও আলাদা দেওয়া হয় এবং প্রত্যেকটা ট্রেডের লাইন আলাদা আলাদা করেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে যাবা 2023 সালে, তুমি যে ট্রেডে আবেদন করো না কেন, লিখিত পরীক্ষায় কিন্তু খুব কঠিন হচ্ছে। বিগত বছরে আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে যারা নৌবাহিনীতে চান্স পেয়েছে, যারা ট্রেনিং করছে, তাদের কাছে আমরা শুনেছি, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলছি, দিন দিন কিন্তু এই পরীক্ষাগুলোতে কম্পিটিশন অনেক বেশি হচ্ছে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, সেই অনুযায়ী তো নৌবাহিনীতে লোক বেশি নিচ্ছে না। এখানে নিজেকে রাখতে চাইলে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে তোমার জেলা থেকে। তাহলে তুমি যে ট্রেডে আবেদন করো না কেন, সেই ট্রেডেই তুমি মাথা উঁচু করে চান্স পেতে পারবা। নৌবাহিনীর লিখিত পরীক্ষা 5টা বিষয়ের উপরে হয়। কী কী বিষয় আমি একটু তোমাদেরকে রিভাইজ করে দিই। বাংলা হবে 10টা এমসিকিউ, ইংরেজি হবে 10টা এমসিকিউ, সাধারণ গণিত 10টা এমসিকিউ, সাধারণ বিজ্ঞান 10টা এমসিকিউ থাকবে এবং সাধারণ জ্ঞান 10টা এমসিকিউ থাকবে। মাঝে সাথে 2-4টা আইকিউ রিলেটেড কোশ্চিন দিয়ে দিতে পারে সকল ট্রেডের ক্ষেত্রে, শুধুমাত্র টুপার্স বাদে। টুপার্সের যেহেতু অষ্টম শ্রেণী পাশেই টুপার্সে আবেদন করা যায়, সেহেতু অষ্টম শ্রেণীর মতোই কিন্তু আসলে টুপার্সের প্রশ্নগুলো সহজ হয়ে থাকে, বাট অন্যান্য ট্রেডের প্রশ্নগুলো খুবই কঠিন হয়। আসলে কঠিন না করেও তো উপায় নাই, কারণ প্রার্থীকে তো বাদ দিতে হবে লিখিত পরীক্ষায়। হাজার হাজার পরীক্ষা দিতে যায় নৌবাহিনীতে, কিন্তু লিখিত পরীক্ষা ওই হাজার হাজারের মধ্যে 300-400-500 জন করে লিখিত পরীক্ষা দেয়, ওখান থেকে মাত্র অর্ধেকেরও কম পার্সেন্টেজ এর স্টুডেন্ট চান্স পাচ্ছে। আবার ওখান থেকে দিন শেষে দেখা যাচ্ছে মাত্র 8-10-12-11 জন করে নৌবাহিনীতে ফাইনালি সকল ট্রেডের জন্যই এই 10-11-12-9 জন এরকম প্রার্থী তারা নিয়ে থাকে। লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে তোমাকে সাজেশন মাফিক এখন থেকে খুব ভালোভাবে পড়তে হবে। তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিই, তোমরা যারা প্রস্তুতি নেওয়ার চিন্তা করছো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তো অবশ্যই আসতে পারো। আসলে কীভাবে পড়তে হবে, কোথায় থেকে কোন বিষয়গুলো পরীক্ষায় আসে বা কোন প্রশ্নগুলো পড়ে গেলে তুমি কমন পাবা, এগুলো তো আমরা শেখাবোই, শিট দেব, সাজেশন নোট দেব। এখানে নৌবাহিনীর মতন করে আমরা মডেল টেস্টগুলো নিব, পাশাপাশি তোমার মেডিকেল চেক আপগুলো করাবো যে মেডিকেল কোনো সমস্যা আছে কিনা সেগুলো শিখতে পারবা, এছাড়াও ভাইবা পরীক্ষাটা শিখতে পারবা। আর যারা আসবা না বা আসার সামর্থ্য নেই, ঠিক আছে, তাদের জন্য আমি বলে দিই, ক্লাস 19-এ যে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের বইগুলো ছিল, ওই বইগুলো তোমরা খুলবা,
খুলে ওই বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলো একদম ঠাডায় তুমি মুখস্থ করে ফেলবা, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি ওখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবা। ইংলিশের ক্ষেত্রে বলি, ইংলিশে তুমি অ্যাডভান্স ইংলিশে যে গ্রামার বইটা ছিল অ্যাডভান্স ইংলিশের গ্রামার বইটা তুমি ভালোভাবে পড়ো, ওই বইয়ের যে এক্সারসাইজগুলো রয়েছে ঠিক আছে ওই বইয়ের এক্সারসাইজগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ কমন পেয়ে যাবো। পাশাপাশি সাধারণ গণিত ক্লাস 9-10 এবং ক্লাস 8-এর যে সাধারণ বইটা ছিল গণিতের, ওই বইয়ের দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু তোমাদের এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ ওখান থেকেও তুমি অনেকগুলো কম পাবা। এগুলোই কিন্তু আমাদের এখানে করাই, কিন্তু এটা বলে দিলাম তোমাদেরকে। এরপরে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান কিন্তু ক্লাস 8-এ ছিল, ক্লাস 7-এ ছিল, ক্লাস 9-10-এ ছিল। এখন সাধারণ বিজ্ঞানে 10টা প্রশ্ন পেতে চাইলে কমন তোমাকে ক্লাস 8-এ সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, পাশাপাশি তোমার ক্লাস 9-10-এর সাধারণ বিজ্ঞানের বইয়েরও যে চ্যাপ্টারগুলো ছিল সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ পড়ে ফেলতে হবে। 10টা প্রশ্ন কমনের জন্য এই দুই শ্রেণীর বই তোমাদেরকে আবার একটু রিভাইজ করে যেতে হবে। আর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান তোমাদের যে ক্লাস 9-10-এর বিশ্ব পরিচিত বইটা ছিল ওই বইটা খুব ভালোভাবে পড়ো, ওই বইয়ের যে এমসিকিউগুলো ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের ওই বইগুলো ফলো করো। পাশাপাশি তুমি একটা ভালো সাধারণ জ্ঞানের বই কিনেও কিন্তু তুমি সাধারণ জ্ঞানটা রিভাইজ করে নিতে পারো। এই হচ্ছে হলো তোমার মোটামুটি প্রস্তুতির বিষয়। যদি কারো সক্ষম না হয় আমাদের সুজা ট্রেনিং একাডেমিতে আসার, আর সুজা ট্রেনিং একাডেমিতে আসলে সেটা আমরা আমাদের নিজের দায়িত্বে তোমাদেরকে শেখাবো, তুমি কীভাবে পড়ে গেলে, কোন বিষয়গুলো পড়ে গেলে, কোন বইগুলো পড়ে গেলে, কোন সাজেশনগুলো পড়ে গেলে অ্যাটলিস্ট তুমি পরীক্ষায় পাশ করার সক্ষমতা অর্জন করতে পারো, ইনশাল্লাহ অবশ্যই পারবা। আমরা সেভাবেই আমাদের এখানে ট্রেনিংগুলো করিয়ে থাকি, কোচিংগুলো করিয়ে থাকি অনেক কম টাকায়, অনেক কম টাকায়, ঠিক আছে? এটা মনে রাখো। অনেকে মনে করতে পারো যে রংপুরে সোলজার একাডেমি আমি যাব, থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি না, পরিবেশ কেমন হ্যান ত্যান, থাকা খাওয়ার সব ব্যবস্থাই রয়েছে, ঠিক আছে? আসলে বুঝতে পারবা যে আসলে কতটুকু ভালো নাকি খারাপ, না আসলে তো আসলে বোঝা যাবে না, ভিডিওতে দেখে তুমি কতটুকু বুঝতে পারবা, ইনশাল্লাহ আসলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। যাই হোক, সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও, সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো। আর সোজা ট্রেনিং একাডেমিতে আমরা এই বিষয়গুলো করিয়ে থাকি, আসলে মেডিকেল চেক আপ, তারপর লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এই প্রস্তুতিগুলি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমরা করিয়ে থাকি তোমাদেরকে। তো যাই হোক, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে, অলরেডি আমরা দুইটা ব্যাচ শেষ করেছি নৌবাহিনী নাবিক পদে, নতুন ব্যাচে ভর্তি চলছে। যারা চিন্তাভাবনা করছো আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তির বিষয়ে আলোচনা করতে পারো, ইনশাল্লাহ 15 দিন অথবা 1 মাসের কোর্সে আসলে আশা করি তোমরা নৌবাহিনীতে চান্স পাওয়ার মতো যে দক্ষতা এবং যোগ্যতাগুলো দরকার সেগুলো তুমি সোজা ট্রেনিং একাডেমি থেকে অর্জন করতে সক্ষম হবে। সবার জন্য শুভকামনা, দোয়া থাকলো, আসসালামু আলাইকুম।